নমস্কার, আমি দেবপ্রতিম। আজকে মানে আজকে নয়, অ্যাকচুয়ালি গতকাল ছিল 27 অগস্ট, আমাদের যাত্রা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের এক এবং অদ্বিতীয় খলনায়ক রোমিও চৌধুরীর নির্দেশনায় এই প্রথমবারের জন্য যাত্রার পাশাপাশি নাট্য নির্দেশনায় উনি উপস্থিত ছিলেন। নাট্যকার আলাদা হলেও উনি ছিলেন নির্দেশক এবং অভিনেতা, এবং সেই ক্ষেত্রে মানে ভীষণ আশ্চর্যজনকভাবে আমরা ভীষণ আপ্লুত এবং ভীষণ আশ্চর্য। ইনফ্যাক্ট আমি তো খুব ভীষণ আশ্চর্য হয়েছি যখন আমি হলে পৌঁছাই নাটকটা দেখবার জন্য। আমি হঠাৎ করে একজনের মুখ দেখতে পাই এবং মুখটা দেখে আমি খুব আশ্চর্যই হই যে এই ছেলেটি থাকে কোথায় আর কোথায় এসে নাটক দেখতে এসছে। এবং এই ছেলেটি, আমি নাম এখন বলছি না, আমি ডাইরেক্ট ওকে দেখাচ্ছি, এই ছেলেটি আমরা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ওর হাতের নাগালে, যেখানে যেখানে সুযোগ পায় ও পৌঁছে যায়, অথবা ও যদি সামহাও কোথাও নাও বা পৌঁছতে পারে, ওর আনুষাঙ্গিক যে সমস্ত মানুষজন রয়েছে যারা ওর আমি নামটাও বলতে পারছি না, যেহেতু আমি ওকে এখনও রিভিল করিনি, ওর আনুষাঙ্গিক অনেক মানুষজন রয়েছে যারা এই একটা সংগঠনও তৈরি করেছে, সেই সংগঠনের সাথে ওরা যুক্ত, এবং তারা গিয়ে ফিল্ড থেকে অনেক অনেক রিপোর্টস, অনেক খবরাখবর, অনেক রকম ফিডব্যাকস এগুলো কালেক্ট করে আমাদের কাছ থেকে। আমরা যারা যাত্রায় অভিনয় করি, আমি আছি, আমার মতন অনেক কলিগস রয়েছে, আমার সিনিয়র্সরা রয়েছেন, এবং অনেক মানুষজন রয়েছেন, অনেক যাত্রা শিল্পী রয়েছেন, যাদের কাছ থেকে ও গিয়ে রিপোর্ট কালেক্ট করে এবং তাদের সম্বন্ধে আমাদের কাছে তো পৌঁছায়, এবং আমাদেরকেও যারা ফলো করে বা আমাদের যাত্রা অভিনয়ের প্রতি যারা ভালোবাসে আমাদের অভিনয় দেখতে, এবং যাদের যাত্রার প্রতি টান রয়েছে, তাদের কাছে খবর পৌঁছে দেয় নিঃস্বার্থভাবে, সেই ছেলেটার কাছে আমি নিয়ে যাচ্ছি শুধু একটা প্রশ্ন জানবার জন্য। আজকে 27 অগস্ট রোমিও চৌধুরীর নির্দেশনায় কলকাতার গড়িয়াতে একটি নাটক আজকে হয়ে গিয়েছে, তার নাম হচ্ছে দেবদাসী, এবং সেখানে সুদূর একটি জায়গা থেকে একজন ছেলে দেখতে এসেছিল, যে ছেলেটি আমাদের প্রচণ্ড ভালোবাসার, প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড স্নেহের। আমি তার কাছ থেকে জেনে নেব তার আজকে কেমন লাগলো নাটকটা দেখে। অ্যান্ড অফকোর্স আমি ওকে এখন ডিস্টার্ব করবো, ও এখন ডিনার করছে, রাত অনেকটাই হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা সবাই ডিনার করতে বসেছি, কিন্তু হঠাৎ মনে হলো যে ছেলেটা আমাদের জন্য এত করে, তার জন্য আমরা কি কিছু করতে পারি না। আমি যাচ্ছি ছেলেটার কাছে, আপনারা জেনে নিন ওর কাছ থেকে কেমন লাগলো। এই হচ্ছে আমাদের সেই ভাই যার নাম সুদীপ, যাকে আপনারা ফেসবুকে যাত্রা আমার প্রাণ এবং তারও আগে শহর হলদিয়া নামে ছিলেন, তার কাছ থেকে আমি জেনে নেব রোমিও চৌধুরীর নির্দেশনায় কলকাতার বুকে এই প্রথমবার একটা তাবর নাটক রাজকীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে, তার নির্দেশনা কেমন লাগলো, সেই নাটক কেমন লাগলো, এবং তার নিজস্ব অভিজ্ঞতা। প্রথমত বলবো যে আমি তো কোনোদিন নাটক দেখিনি, নাটক বলো বা থিয়েটার একই কথা, তো সবসময় যাত্রাটাই নিয়ে ভাবি বা যাত্রাটাই আমার মাথার মধ্যে আসে। তো রোমিও দার প্রথম যখন আমি আমন্ত্রণ পেলাম যে সুদীপ তোমায় আসতে হবে, পুরো ফুটেজটা কভারেজ করতে হবে, আমি ভীষণভাবে খুশি হয়েছি। এবং কাল রাতে, সত্যি কথা বলতে কাল রাতে আমি না মানে আমি খাচ্ছি দাদা, খেতে খেতে কথা বলবো বলো। কাল রাতেও ভাবছি যে কি আমি কোনটা আগে তুলবো, কারণ দাদা বলেছে অনেকজন আসবে, সত্যি একের পর এক যখন আসছে, দেবপ্রতিম দা এসছে, কাকলি দি এসছে, অনল দা এসছে, আরো অনেকে, হ্যাঁ পিয়ালি দি এসছে, অনেকে অনেকে, পরিমল বাবু এসেছিলেন, আমাদের ডায়মন্ড হারবারের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক। আচ্ছা আচ্ছা, যদি আমি আমাদের অতটা পরিচিত না, পরিময় গায়েন, আপনারা অনেকেই চিনে থাকবেন। তো সেই সূত্রে আজকে রোমিওদার নাটক সেরার সেরা হয়েছে এবং ভীষণ ভীষণ ভালো হয়েছে আমার। হ্যাঁ, একটা সিন আমার ভালো লাগে, যাত্রাতে তো ভাততালি হয়তো পুরো বইটা 3 ঘন্টার মধ্যে 2 কি 3টে পড়ে, কিন্তু থিয়েটারে যেটা আমি দেখলাম
লাইট বন্ধ হচ্ছে, একটা করে সিন বন্ধ হচ্ছে, কমপ্লিট মানে শেষ হচ্ছে, সেখান থেকে আবার একটা করে তালি, হাতের তালি, এই জায়গাটা আমার খুব ভালো। এবং সেক্ষেত্রে ওর যে কথাগুলো এক বিন্দু মিথ্যে নয়, সেটা ওরা ওর ওর যে পেজ রয়েছে যাত্রা আমার প্রাণ, অথবা হয়তো তোমার শহর হলদিয়া, যে কোনো একটা পেজে ও রিলিজ করবে, ও টোটাল যা নাটকটাকে ও রেকর্ড করেছে, ওর যে একটা কথাও মিথ্যে নয়, তার একদম অসম্ভব রকম ভালো ক্লিপ চাইবে। আচ্ছা এবার আমরা চলে যাব। আচ্ছা তুমি বলো যে থিয়েটার আর যাত্রার মধ্যে কি পার্থক্য তুমি? পার্থক্য তো অবশ্যই আছে। যাত্রার মধ্যে যেটা হয় না, মানে একটা বাইক থেকে ক্যাচ মানে চিৎকার চেঁচামেচি একটা ইয়ে থাকে, কিন্তু থিয়েটারের মধ্যে ওটা থাকে না। একটা পায়ের চটির শব্দে মানে চললে যে হয় না, সেই শব্দটাও পাওয়া যায় থিয়েটারের মধ্যে। দারুণ লেগেছে আমার, অসাধারণ লেগেছে। তার মানে সর্বোপরি তোমার অভিজ্ঞতা হচ্ছে রোমহর্ষক, একদম বলা যেতে পারে। একদম আজকে যখন মার্ডার একটা সিন করে রোমিতা, এইভাবে মার্ডারটা করে এখন ছিটকে যায় না, আমার এই গায়ের রোমগুলো তখন পুরো খাড়া হয়ে গেছে। এবং এটার উদাহরণ কোথায় পাবে, এটা নিদর্শন কোথায় পাবে? নিদর্শন পেতে গেলে তোমাদের দেখতে হবে যাত্রা আমার প্রাণ। আর এই পেজটাতেই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। নিজের মুখে বলে দাও, এটা তোমারই তো পেজ যাত্রা আমার প্রাণ। আমার প্রাণ এইটা, এই সিনটা দেখতে গেলে, যে জায়গাটা আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছিল, দেখতে গেলে এই পেজটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে এবং পাশে থাকতে হবে। আর কথা দিলাম যাত্রার এ টু জেড, এ টু জেড আমি খবর আপনাদের জন্য বলবো, কারণ আপনাদের জন্যই তো আজকে খেতে এই বসছি। কটা বাজে জানো? একটা বাজে, ঘড়ি কাটা। দেখুন কি সুন্দরভাবে ছেলেটি ভাত মেখেছে এই মাঝে রাত্রিবেলা। আমাদের শিল্পীদের আড্ডা মানে গান বাজনা আড্ডা সমস্ত কিছু নিয়েই, এবং এরপরে আমি আরেকজনের কাছে চলে যাব, তার নাম হচ্ছে স্বয়ং রোমিও চৌধুরী। আমি তার কাছ থেকে জেনে নেব যে এক্স্যাক্টলি ওনার নির্দেশনা করে ওনার নিজস্ব কি উপলব্ধি, এবং নির্দেশনার পাশাপাশি উনি যে অভিনয় করেছেন আজকে, উনি যে আজকে অভিনয় করেছেন তার কি উপলব্ধি, এই সমস্ত কিছু নিয়ে আমরা চলে যাব রোমিও চৌধুরীর কাছে। দেখা যাক উনি কি বলছেন। হ্যাঁ সুদীপ তো কিছু বলতে চাই, আরেকটা বলতে চাই, চরম পাওয়া আজকে সত্যি বলছি। আমি ভাত খেয়ে বেরিয়েছি 11:30 সময়, এখন ভাত খাচ্ছি রাত্রি 1টার সময়, মাঝখানে কোনো খাওয়া দাওয়া নেই, তার মধ্যেও আনন্দ পেয়েছি এই সব মানুষের সমৃদ্ধ পেয়ে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই এই যে চরম, এই যে পরম যে পাওয়াটা, তার জন্য আমি রবীন্দ্র কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমার মতো একজন হলদিয়াতে থাকে সেই মানুষটাকে আমন্ত্রণ জানিয়েছে, আর আমি আসতে পেরে আরও বেশি না। রবীন্দ্র চৌধুরী ইনফ্যাক্ট মানুষটাই এরকম, যে কোনো যে কোনো মানুষকে, যে কোনো মানুষকে, সে পরিচিত হোক অথবা অপরিচিত হোক, তাকে আপন করে নিতে একটা সেকেন্ড সময়। আর সব থেকে ভালো লেগেছে যে আমার একটু হাতে থালাটা দেখাবো। হ্যাঁ দেখো 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 কি সুন্দর করে বাড়ির মতো আমাকে আমাকে রেডি করে দিয়েছে। আমার যুবরাজ দা, যুবরাজ দা নেই এখন বাইরে গেছে, এলে যুবরাজ দাও কিছু বলবে, আমি খেয়ে নিই, এবার রবীন্দ্রতা কিছু বলবে। আচ্ছা তোমরা দেখো দেবদাসী নাটকের, চলে যাচ্ছি রোমিও চৌধুরীর কাছে, দেখা যাক রোমিওদা কি বলে। যেটা প্রথমেই বললাম, প্রথমবার নির্দেশনা নাটকে, আবারও বলছি প্রথমবার নির্দেশনা নাটকে, যাত্রায় বহুবার নির্দেশনা দিয়েছেন, নির্দেশক হিসাবে কাজ করেছেন, এই প্রথমবার অ্যাজ এ ডাইরেক্টর হি হ্যাজ ওয়ার্কড ইন আ থিয়েটার। ওনার কি অভিজ্ঞতা, এবং তার সাথে সাথে উনি পাশাপাশি অভিনয়ও করেছেন একটি মুখ্য চরিত্রে, আমরা জেনে নেব রোমিওদার অভিজ্ঞতা কি। চলুন রোমিওদার কাছে যাই। চলে এসছি রোমিওদার কাছে। রোমিওদার কাছ থেকে এবার শুনব তার আজকের অভিজ্ঞতা, এবং আজকের যে দিনটা চলে গেছে তার পেছনে যে দীর্ঘ বিগত এক মাস, অর্থাৎ 30 দিন বা তারও বেশি হয় রিহার্সালের জন্য, প্রত্যেকটা চার মাস একটা নাটকের পেছনে গিয়েছে, সেই জায়গা থেকে ওনার রিহার্সাল পিরিয়ড থেকে কি অভিজ্ঞতা, কোন কোন শিল্পী ওনার চোখে ধরা পড়লো, এবং কোন কোন শিল্পী ভালো কাজ করেছে, এবং ইন টোটালিটি আজকের প্রোডাকশন সম্বন্ধে ওনার স্যাটিসফ্যাক্টরি লেভেল এবং ওনার সামগ্রিক অভিজ্ঞতা সম্বন্ধে আজ আমরা শুনে নেব। আমি তুলে দিচ্ছি রোমিও চৌধুরীর হাতে ফোনটা, আপনারা শুনুন, শুনতে থাকুন। যে প্রতিভাটা ধরিয়ে দিয়ে চলে গেল, মানে আমি বলছি এই ছেলেটা ছাড়া
এই ছেলেটা ছাড়া নাটক হতো না, নাটক হতো না। আমি লাস্ট 11 দিন কল্যাণীতে ছিলাম, কল্যাণী অপেরা, তো সেখানে আমার ডিরেকশন চলেছিল। তারপরে আমি আজকে করেছি, ভালো হয়েছে কি খারাপ হয়েছে দর্শক করেছে, ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, এত ভালো যে নাটক করতে পারবো ভাবতে পারিনি। আমার বলা খুব বলার অত্যন্ত খারাপ, কিন্তু এই ছেলেটা লাইট এত সুন্দর।